সাজেক এ যেন কল্পনার রাজ্যে মেঘের ছোটে চলো। একটু বুদ্ধি করে কংলাক পাহাড়ে চলে এসেছিলাম। আপনাদেরও বলছি, কংলাক পাহাড়ে চলে আসবেন, তাহলে সবচেয়ে ভালো ভিউ পাবেন। এই মুহূর্তে সবাই সাজেক যাচ্ছে মেঘের খেলা দেখতে। আমিও ঘর থেকে বের হয়েছিলাম সারা বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে। যখন খাগড়াছড়ি আসলাম, ভাবলাম সাজেকের এই মেঘের খেলা দেখে যায়। আশাটা যে ভুল হলো না তা আপনারা দেখতে পাচ্ছেন। সাজেকের পর আমার অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তবে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন শুধুই মেঘের খেলা। কয়েক ঘন্টা ছিলাম, বিশ্বাস করুন মন যেন বারবার চাচ্ছিল বসেই থাকে। আজকের এই পর্বে থাকবে কিছু এক্সক্লুসিভ সিনেমাটিক ভিউ, একদম নীরব কিছু মুহূর্ত, যাতে মনে হবে আপনি নিজেই সাজেকে আছেন। আর হ্যাঁ, সাজেকের মেঘে পাখি ডানার মতো উঠতে চলে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। কেমন লাগলো সাজেক? অসাধারণ। ভিউয়ার্স সাকসেস, এ হচ্ছে মেঘের খেলা। এই পাশটা, এটা হচ্ছে সাজেকের এই পাশে, আর হচ্ছে এই পাশে, এটা হচ্ছে বাংলাদেশের দিকে, আর এটা হচ্ছে ইন্ডিয়ার দিকে। যত বড় বড় পাহাড় সব ইন্ডিয়ার দিকে। শেষ পর্যন্ত কংলাক পাহাড় জয় করলাম। ছোটখাটো একজন ট্রেকার হয়ে গেলাম। রিসোর্ট নির্মাণ করা হচ্ছে, উঠতে পারি কিনা দেখি। জাস্ট ভিউয়ার্স দেখেন, ওয়াও, মেঘ চলে আসতেছে। ওয়াও, মেঘ আসতেছে। আমার ক্যামেরার কারণে দেখাতে পাচ্ছি না, কিন্তু ভিউয়ার্স সত্যি মেঘ চলে আসছে। এই যে দেখেন, মেঘের বাড়ি খাচ্ছে। ওয়া, অসাধারণ অসাধারণ। ও হা, পুরো ভিউটা দেখেন ভিউয়ার্স। ওয়াও, মেঘ আর মেঘ। ওয়াও, শুধু মেঘ। ওয়া, অসাধারণ। মেঘের নদী মনে হচ্ছে। ওয়াও, অসাধারণ ভিউ। এইসব ভিউ কি বলবো, ডিসকভারি আর টিভিতে দেখে লাভ নেই। দেখেন মেঘ বাড়ি খাচ্ছে কিন্তু। ওয়াও, একটু পর আরো মেঘ আসবে, এখন মাত্র শুরু। এখানে একটা জেনারেটর ছাড়া অনেক আওয়াজ। ও, জেনারেটর না থাকলে আপনাদেরকে একটা নীরব পরিবেশ দেখাতে পারতাম। ভিউয়ার্স, আমি সব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেঘের বেল্ট, এই যে দেখেন, এই দৃশ্য কোথায় পাবেন বলেন? একদম ছবির মতো, শিল্পের আকাশে ছবি। এই ছবি হচ্ছে এই মেঘ, অসাধারণ। এখন জেনারেটর বন্ধ হয়ে গেছে, আপনাকে শুধু নীরবে ভিডিওটা দেখাবো আর কি।
ভিউয়ার্স একটু আগে কিন্তু দেখেছিলেন যে এই জায়গায় মেঘ নাই, এখন দেখেন পুরোটাই মেঘে ঢাকা। ভিউয়ার্স এখন দেখেন একটু আগে এসেছিলাম, মেঘ ছিল না একদম, মেঘ কিন্তু এখন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এদিকতে। এটাই হচ্ছে কংলাকে আসার বেনিফিট। এই যে দুই ভাই আসলো, ওনারা পুরোটাই পুরো এক্সাইট মনে হচ্ছে আর কি মনে হয় ভাই, সাজিয়ে আসলে ভালো লাগবে ভাই? স্বর্গ ভাই, স্বর্গ নাচতে বলো না। ভাই কেমনও হয় পৃথিবীতে আসলে, আজকে না আসলে আজকে না জানলে জানাই হইতো না, মানে আজকে না দেখলে বোঝা যেত না। যা পরে কিন্তু আরেকটা দৃশ্য আছে, সূর্য যখন উঠবে ভিউয়ার্স আমাদের ভাগ্য ভালো, আমরা একটা নির্মাণাধীন রিসোর্ট দেখতে পাচ্ছেন। ওই রিসোর্টে একটা জায়গা পেয়েছি অসাধারণ ভিউ, এটা হচ্ছে কংলাক পাহাড়ে। আমার মনে হয় আপনার সাজেক ভ্যালিতে না থেকে কংলাক পাহাড়ে থাকতে পারেন, অসাধারণ। সকালবার যে একটা মোমেন্ট পাবেন এটা বলে বোঝানো সম্ভব না। কোর্স টাকা লাগবো তো তাহলে, তাহলে আর কোর্স করা দরকার কি? দেখতে দেখতে বিদায়বেলা চলে আসলো, আপনাদেরকে সাজিগর অন্য ভিডিও দেখার আমন্ত্রণ রাখলাম, সে সাথে অন্য জেলার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রাখলাম। ভিডিওটি কেমন হলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাজিগর এই মেঘের খেলা দেখতে আপনারা অবশ্যই সাজিগ ঘুরে যাবেন। আদিবাসী আমার ওই দিক দিয়ে দেখা দিচ্ছিল, ওই দিকে কিন্তু মেঘ নেই। না না ওই সাইডে তো মেঘ নেই, ওই সাইডে হচ্ছে ওই সাইডে মেঘ চলে আসছে, ওই সাইডে দেখো পুরো মানে ভরে গেছে ওই সাইডে, কিন্তু ওই সাইডে হচ্ছে আপনার ভিউটা হিল ভিউ তো, আর এই সাইডে হচ্ছে মেঘের জন্য। আর ওই সব ওই মানে এতটা সুন্দর দেখা যাবে না তাই।
আমরা কি তাহলে ভুল করি নাই? আমরা আশ্চর্য করতেছিলাম যে ভাই আমি বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে এসেছি। মেঘের ঢল নেমে আসতেছে, আমার কাছে মনে হচ্ছে মেঘের নদী। এই যে দেখেন এই ভিউটা দেখেন, এইরকম যে চারপাশে মনে হচ্ছে ওইখান থেকে মেঘ নেমে আসতেছে, মেঘ নিচে মেঘ নদী চলতেছে। আর এখন সূর্যটা দেখেন, ওফ ভাই অসাধারণ দৃশ্য। এইসব দৃশ্য আসলে মানে নিজের চোখে না দেখলে আসলে ছবিতে আসলে আর কতটুকু বোঝা যাবে।